চালা জেল থেকে ছাড়া পেলো কবে? আসতে বল, শুনে ফেলবে। আরে সে তো এখন অনেক দূরে, শুনবে কি করে? শুনতে হবে কেন, আমাদের আলাপ করার ধরন দেখে বুঝে ফেলবে যে তাকে নিয়ে কথা বলছে। ঠিক বলেছিস, দরকার কি অন্যের সমালোচনা করে নিজেদের ঝামেলায় ফেলার? দেশে আইন থাকলে কিভাবে একজন ধর্ষক কিভাবে ছাড়া পায়? আবার কি ব্যাপার ছোট ভাই, কয়েকদিন হয়ে জেলেই ছিল, তাই বলে সালাম কালাম কিছুই দিচ্ছ না? আসসালামু আলাইকুম। কেমন আছেন আশিক ভাই? জেলেই মনে হয় ভালো ছিলাম। কেন ভাই? সেখানে সবাই অনেক সম্মান করত, ডাকলেই কাছে পেতাম, আর গ্রামে ছোট ভাইরা দেখেও তো না দেখার ভান করে, সালাম দেয় না। দুঃখিত ভাই, ভুল হয়ে গেছে, আর এমনটি হবে না। আসলে আমি মেয়েটাকে ধর্ষণ করতে চাইনি, প্রেমের প্রস্তাব দিয়েছিলাম, রাজি হলো না, তাই বাধ্য হয়ে ধর্ষণ করতে হলো। তোমরাও তো এলাকায় প্রেম করো, কি সেক্স করো না? কি বলেন, লজ্জা পাওয়ার কি আছে? প্রেম মানেই তো কাপড় খোলা ঠান্ডা, কেউ নিজে নিজে খুলে আর কারো খুলতে হয়, পার্থক্য একটু না মানে। আর মানে মানে করো না, এবার যাও, আর বড় ভাইদের দেখলে সালাম কালাম দিও, বলা তো যায় না কে কখন কোন বিপদে পড়ে। জি বড় ভাই, আসসালামু আলাইকুম। তোমার কি এই গ্রামে বাসা? কোথায়? তুমি কি অধরাকে চেনো? কোথায় অধরার বাসা? আমাদের বাড়ির পিছনের বাড়িটা ওইদিকে। ও, তোমাকে অনেক ধন্যবাদ, আসো তোমাকে ওই দোকান থেকে চকলেট কিনে দিই। কেন? ওই যে তুমি আমাকে অধরার বাড়ি দেখিয়ে দিলে। আরে চলো, ওই পাশেই তো দোকান, চলো যাই। কোথায় যাচ্ছ মাহিম? ইনি তোমার কে? আমি চিনি না। ইনি বললো আমাকে চকলেট কিনে দেবে, আমি যে চাই না, মা রাগ করবে। কে তুমি? তোমাকে এই গ্রামে আগে দেখেছি বলে তো মনে হয় না। না মানে কি মানে মানে করছো? মাহিমকে চকলেট কিনে দিচ্ছিলে কেন? না মানে বাড়ি মানে অধরা মানে চকলেট মানে বাড়ি। একে তো সুবিধার মনে হচ্ছে না, নিশ্চয়ই কোনো খারাপ মতলব এসেছে। না ভাই, আপনারা ভুল বুঝছেন। তোর বাড়ি কই? এই গ্রামে তোর কি? না মানে অধর না বলা যাবে। কি হচ্ছে রে?
এই ছেলে মাহিমকে চকলেট কিনে দেওয়ার জন্য জোর করে নিয়ে যাচ্ছিল। কইছে জানতে চাইলে কিছুই বলছে না। না মানে চকলেট ভালোই ভালোই বল, তুই কোন গ্রাম থেকে এসেছিস, মাহিমকে নিয়ে কোথায় যাচ্ছিলি? না বলতে পারবো না। আরে এ তো ছেলে ধারা, মাশাআল্লাহ। তো জলদি পানি নিয়ে সোজা। এই না, ওকে পানি দেওয়া যাবে না। কেন? কারণ ওর ছেলে ধরা আমাদের মাহিমকে চকলেট দেওয়ার কথা বলে জোর করে নিয়ে যাচ্ছিল। সেটা পরে দেখা যাবে, তুমি পানি আনতে যাও। কে ভাই তুমি? ভাই আমি মরে যাবো, তাই সত্যি কথা বলছি, না হলে ছেলে ধরা হিসেবে সবাই আমাকে ভুল বুঝবে। কি তোমার পরিচয়? ওই পাশের থানায় আমার বাড়ি, এখানে অধরা নামের এক মেয়ের সাথে আমার ফেসবুকে পরিচয়, আর তার সাথে প্রেম। আজ দেখা করতে এসেই তারপরে মাহি আমাকে অধরার বাড়ি দেখিয়ে দিয়েছিল। তাহলে এসব কথা এদের বলনি কেন? অধরা বলেছিল রক্ষণশীল পরিবারের মেয়ে, তাই তার নামটি বলা হয়নি। সরি অধরা, তোমার নামটি বলতে হলো। পানি পানি করলে তোমরা, এভাবে ছেলেটাকে মেরে ফেললে? তাহলে কি করতাম? সন্দেহ হয়েছে পুলিশে দিতে পারতে। তাহলে কি হতো? দুদিন পর তো ছাড়াই পেত। জেল হচ্ছে সন্ত্রাসের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। তাই বলে অপরাধ প্রমাণ না করে একজনকে মেরে ফেলবে? ওরা যা করেছে ভালোর জন্যই করেছে এবং সঠিক কাজটাই করেছে। না মোটেও ভালো কাজ করনি। আইন নিজের হাতে তুলে নিয়ে একজন নিষ্পাপ ছেলেকে মেরে ফেলার জন্য অবশ্যই তোমাদের শাস্তি পেতে হবে। আমি তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেব। কি বলেন ভাই, তাহলে কি আমরা অন্যায়ের প্রতিবাদ করব না? অন্যায়? কিসের অন্যায়? যখন তোমাদের চোখের সামনে দর্শক দুর্নীতিবাজ ঘুরে বেড়ায় তখন তোমাদের চোখে পড়ে না? দুর্বল দেখলে তোমরা প্রতিবাদী হয়ে যাও। ছি, ধিক্কার জানায় তোমাদের এই প্রতিবাদী চেতনা। জানি না আজ কোন মায়ের বুক খালি করলে। শাস্ত্রে বলা আছে হাজার জন অপরাধী মুক্তি পায়, কিন্তু একজন নিরাপরাধী যেন শাস্তি না পায়। তুমি আমাদের ক্ষমা করো না ভাই, তোমার অভিশাপে আমাদের মতো কাপুরুষেরা সেরা যেন ধ্বংস হয়ে যায়, যারা চিহ্নিত অপরাধী দেখে চুপ করে থাকে এবং দুর্বলের প্রতি কঠোর হয়। তুমি তাদের অভিশাপ দাও, চরম অভিশাপ।